নমস্কার বন্ধুরা, মিস্টার ইন্ডিয়ান নেচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি একটা নার্সারি পরিদর্শনে। আমরা এসেছি আজ রানাঘাটে উপেন্দ্র অ্যাগ্রো হর্টিকালচার ফার্মে। পুরো অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখন আমরা দেখি ভেতরে কী কী দেখার জিনিস আছে, আমরা কেন এসেছি এখানে সেটা দেখানোর জন্য। দেখুন তাহলে, এই হলো নার্সারিতে ঢোকার পরে প্রথম আমরা দেখতে পেলাম এইগুলো। বিশেষত এর বিশেষ আকর্ষণ হলো ড্রাগন ফলগুলো সম্পর্কে, এগুলোর সম্পর্কে পরে আসছি। এখন দেখুন নার্সারিতে কী কী গাছ রয়েছে এবং নার্সারিটা কেমন। একটা কথা বলে দিই, এটা শুধু নার্সারি নয়, এটা নার্সারি কাম রিসর্ট টাইপের। দেখুন এখানে লাঞ্চ করার বা ডিনার করার জায়গা করা হয়েছে। আর এই দেখুন এখানে গাছগুলোকে রাখা হয়েছে, কিন্তু এটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই যে দেখুন একটা প্ল্যাটফর্ম করা। এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, অর্থাৎ যেমন ধরুন ছোটোখাটো ফাংশন ট্যাংশন এসব হয় এখানে। আচ্ছা, এবার দেখুন গাছগুলো, এই গাছগুলোর নাম সঠিকভাবে আমিও জানি না। দুঃখের বিষয় এটাই যে এখানকার যিনি মালিক তার সঙ্গে আমার দেখা হয়নি। যদি দেখা হতো তাহলে তার কাছ থেকে আমি সমস্ত গাছগুলো সম্পর্কে আরও ভালো করে জেনে নিতে পারতাম বা আপনাদেরও জানাতে পারতাম। তা ওই সময় তিনি ছিলেন না, ওই জন্য সে বিষয়টা হলো না। যাই হোক, এবার দেখুন এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা রেস্টুরেন্ট। এই ফার্মের মধ্যেই রেস্টুরেন্টটা রয়েছে, এর নাম হলো হিরণবালা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে ডিনার বা লাঞ্চ সমস্ত রকমের ব্যবস্থাই আছে, আবার এখানে পিকনিকেরও আয়োজন করা হয়। কেউ যদি পিকনিক করতে আসতে চান তাহলে পিকনিক করতেও আসতে পারেন। আর একটা বড় ব্যাপার হলো, আপনারা যদি কেউ কোনো রকম ফল বা সবজি বা কোনো রকম ফুল চাষে আগ্রহী হন বা সেই সম্পর্কে কোনো তথ্য আপনারা জানতে চান, তাহলে এনারা সমস্ত রকম সাহায্য করেন। আর এখানে এসে আমার সব থেকে বেশি ভালো লাগলো যেটা, সেটা হলো ড্রাগন ফলের গাছ দেখে। গাছগুলো আপনাদের দেখাবো শেষের দিকে, এত সুন্দর লাগছে, আর কোনো দিন দেখিনি ড্রাগন ফলের গাছ। যাই হোক, এখানে এসে সেগুলো দেখে আমি খুব ভালো লাগলো আমার। আপনারা একবার নিজেই দেখে নিন কত রকমের গাছ এবং কত সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ এখানে রয়েছে। আমার একটা প্রিয় ফুলের গাছ হলো এটা, মাধবীলতা গাছ। আমার খুব ভালো লাগে এই ফুলটা। আর বন্ধুরা, এইবার আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমাদের সেই বিশেষ আকর্ষণ, ট্রি হাউস। এই দেখুন সেই ট্রি হাউস, মাটি থেকে প্রায় 20 ফুট উচ্চতায় বাড়িগুলো তৈরি করা হয়েছে গাছের দুপাশে, গাছের সাহায্যে। এখানে এরকম দুটো ঘর আছে, প্রত্যেক কটা ঘরই আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে ঘরগুলো, এটা হচ্ছে এখানকার বিশেষ আকর্ষণ। আর এখানে এক রাত থাকা মানে অমায়িক অনুভূতি। চারপাশে আপনারা দেখতে পাবেন পুরো প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে,
ভেসে উঠবে। আমরা এখানে থাকার জন্যই গিয়েছিলাম মেইনলি, কিন্তু আমাদের একটু দুর্ভাগ্যের বিষয় এটাই যে সে সময় এখানকার যিনি মালিক তিনি তো ছিলেন না, যার জন্য এই ঘরগুলোতে ঢুকে আমরা দেখতেও পারলাম না বা ঘরগুলোর ভেতরটা কেমন সেটা আপনাদের দেখাতেও পারলাম না। এই জন্য আমরা আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। কিন্তু একটা জিনিস আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এই রুমগুলো 1000 থেকে 1200 টাকার মধ্যে পার ডে হিসাবে চার্জ করা হয় রুমগুলোতে থাকতে গেলে, এবং তাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা যেটা আছে সেটা আগে থেকে তাদের বলে দিতে হবে যে এই খাবার দাবারগুলো আপনারা খেতে চান, সেই রকমভাবে এনারা অ্যারেঞ্জমেন্ট করবে। যাই হোক, এদের আর যারা গেস্ট থাকবেন তাদের জন্য আলাদা করে সুইমিং পুলেরও ব্যবস্থা করা হয়েছে, সেটা পাশে রয়েছে, সেটা আমার ভিডিওতে আমি ক্যাপচার করতে পারিনি, তার জন্য দুঃখিত। যাই হোক, আর এই দেখুন, এই হচ্ছে আমাদের সেই বহুকাঙ্ক্ষিত ড্রাগন ফলের গাছ। দেখুন সুন্দর ড্রাগন ফলও ফুটে রয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো বাই বাই।